সাভারে বিএনপি সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ শীর্ষ 18 নেতার নাম উল্লেখ করে 3 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 6 জনকে। পুলিশ জানায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক আলাউদ্দিন ও সাভার মডেল থানার এসআই শিকদার হারুনুর রশিদ রাতে বাদী হয়ে পৃথক 2টি মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ককটেল ও বোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে। গত 28 অক্টোবর রাতে সাভারের হেমায়তপুরে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?